নমস্কার প্রিয় দর্শক বন্ধু, মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের ধনুরাশির সাড়ে সাতির প্রতিকার জানাতে চলেছি, কাজে ভিডিওটি সম্পূর্ণটা দেখতে থাকুন। চব্বিশে জানুয়ারি 2020 থেকে শুরু হচ্ছে ধনুরাশির সাড়ে সাতির তৃতীয় চরণ। অনেকে ভাবছে হয়তো প্রথম দুটি চরণ অর্থাৎ বিগত সাড়ে চার পাঁচ বছর আপনাদের যেমন কষ্ট গেছে, হয়তো তেমনই দুঃখ কষ্ট মধ্যে দিয়ে দিন কাটাবেন। কিন্তু আপনাদের আমি জানিয়ে রাখি, আপনাদের সাড়ে সাতির শেষ চরণ আপনাদের জন্য কিছু শুভ সংবাদ বহন করে নিয়ে আসছে। অনেকে মনে করেন শনি যেহেতু ধীর গতি সম্পূর্ণ গ্রহ, কাজেই শনির সাড়ে সাতি মানে শিক্ষাজীবন নষ্ট হয়ে যাওয়া, কর্মজীবন নষ্ট হয়ে যাওয়া, বিবাহ জীবন নষ্ট হয়ে যাওয়া, সংসার ভেঙে যাওয়া, শরীর স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়া, গুরুজনদের হানি ঘটা ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি আপনাদের জানিয়ে রাখি, ধনু রাশির যে সাড়ে সাতির তৃতীয় চরণ শুরু হচ্ছে চব্বিশে জানুয়ারি 2020, সেখান থেকে আপনাদের দুঃখ দুর্দশার দিন শেষ হবে। সেই সময় আপনারা কিছু কিছু নিয়ম মানার চেষ্টা করুন। যদি সেই নিয়ম মানতে পারেন, তবে আপনাদের অর্থনৈতিক সমৃদ্ধি আসবে চোখে পড়ার মতো। যে সমস্ত কাজগুলি আটকে ছিল, সেই সমস্ত কাজগুলি আপনাদের দেখবেন সমাধান হয়ে যাচ্ছে। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও আপনারা যেখানে সফলতা পাচ্ছিলেন না, সেখানে এবার সাকসেস আসবে। যাদের ডিভোর্স কেস চলছে বা যাদের প্রেমিক প্রেমিকার মধ্যে বিচ্ছেদ ঘটেছে, তারা এই সময় ফিরে আসার সম্ভাবনা রয়েছে প্রচণ্ড পরিমাণে। তার জন্য আপনাকে কিছু কিছু নিয়ম নিষ্ঠার সাথে করতে হবে। যদি করতে পারেন, তবে 2020 জানুয়ারি 24-এর পর থেকে আপনার আটকে থাকা সমস্ত ধরনের কাজ আস্তে আস্তে হতে শুরু হবে। কি সেই সমস্ত উপায়, এবার আমি আপনাদের একে একে জানাবো। তবে মনে রাখবেন, কাজটি কিন্তু খুব নিষ্ঠার সাথে করতে হবে। প্রথম, আপনারা শনিবার দিন সকালে উঠে যেই জলে স্নান করছেন, সেই জলে সামান্য কালো তিল মিশিয়ে দিন। 10-15 মিনিট পর সেই জলে আপনারা স্নান করুন। দেখবে শনির সাড়ে সাতির তৃতীয় চরণ আপনাদের ভালো যেতে বাধ্য। 2 নম্বর যে কাজটি করবেন, সেটি হচ্ছে শনিবার দিন আপনারা উপোস থেকে হনুমানজির মন্দিরে যান, এবং হনুমানজির মন্দিরে যাওয়ার পর হনুমানজিকে প্রণাম করুন, এবং একটি সরিষার তেলের প্রদীপ হনুমানজিকে দান করুন। কিভাবে দান করবেন? প্রথমে সেই প্রদীপটিতে নিজের মুখের ছায়া দেখে নিন, তারপরে সেই প্রদীপটি প্রজ্বলিত করুন। প্রজ্বলিত করার পর হনুমানজিকে দেখান, এবং হনুমানজিকে দেখানোর পর সেই প্রদীপটি আপনি হনুমানজির পাশে অথবা কোনো বটগাছের নিচে অথবা কোনো অশ্বত্থ গাছের নিচে রেখে দিয়ে আসুন। দেখবেন আপনার সাড়ে সাতির প্রভাব ভালো হতে শুরু হবে। কারণ শনি এমন একটি গ্রহ যে হচ্ছে ন্যায়দাতা বা ন্যায়কারক গ্রহ, কিন্তু হনুমানজিকে তিনি পরম শ্রদ্ধা করেন। কাজেই হনুমানজির এই টোটকাটি আপনি অবশ্যই করুন। আর কি করবেন? হনুমানজিকে সেই দিন অর্থাৎ শনিবার মেটে সিঁদুর দান করবেন। শনিবার করে আপনি মদ্যপান করবেন না, মিথ্যা কথা বলবেন না, চুরি করবেন না, এইসব থেকে বঞ্চিত থাকুন। দেখবেন আপনার শনির সাড়ে সাতির যে তৃতীয় চরণ, তা কিন্তু আর খারাপ যাবে না। আস্তে আস্তে আপনার
সুসময় আসতে শুরু হয়ে যাবে। এই কাজগুলি আপনি অবশ্যই করুন। মন্দির থেকে ফিরে এসে অবশ্যই আপনি সাত্ত্বিক আহার খাওয়ার চেষ্টা করবেন, অর্থাৎ নিরামিষ খাদ্য খাবার খাবেন। সেদিন কোনো আপনি আমিষ খাদ্য খাবার খাবেন না। পাশাপাশি সেই দিন আপনি হনুমান চালিসা পাঠ করুন অথবা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন, যদি পারেন 108 বার, না যদি পারেন অন্ততপক্ষে 10 বার অবশ্যই পাঠ করবেন। এরপর সেদিন আপনি কিছু দান করুন এবং শনির পূজয় লাগে এমন কিছু আপনি দ্রব্য সেদিন কেনাকাটা করবেন না। সেদিন আপনি পোশাক পরিচ্ছদ যে কোনো রঙের পরতে পারেন, কিন্তু ব্লু রঙের পোশাক পরিচ্ছদ আপনি অবশ্যই অ্যাভয়েড করার চেষ্টা করুন, এবং সম্ভব যদি হয় সেদিন কালো রঙের কুকুরকে কিছু খাদ্য খাবার খাওয়ান। ধন্যবাদ।